মানার চর্চার প্রয়োজনীয়তা সম্বন্ধে একটু বলেছি। আজকে আমরা এই টপিকটি আবার অর্থাৎ পড়াটা শুরু করব। কালকে আমি একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি। শুদ্ধ মানার চর্চা আমরা কেন জানব সেটা একটা কথা, কারণ আমরা যখন বাংলা ভাষা লিখব তখন যদি লেখাটির মধ্যে বানানটি সঠিক না হয় তাহলে কিন্তু সেটি লেখকের ক্ষেত্রে খুবই অসন্তোষের কারণ। কারণ সঠিক বানান না লিখলে সাহিত্যে কিন্তু নাম্বারও পাওয়া যায় না এবং লেখকের মান সম্পর্কেও কিন্তু যথেষ্ট একটা চিন্তার ব্যাপার থাকে, সে লেখার মানটাই জানে। সঠিক বানানের চর্চার ক্ষেত্রে সঠিক বানান চর্চা যখন আমরা করব তখন আমাদের জানতে হবে সঠিক বানানটা আমরা কীভাবে শিখব বা কিসের ওপর এই সঠিক বানান চর্চা নির্ভর করে। মূলত সঠিক বানান লিখতে গেলে আমাদের তিনটে জিনিসের ওপর নজর দিতে হবে। প্রথমটি হচ্ছে নব্দবিধি এবং শব্দ। অর্থাৎ বাংলা ভাষায় তোমরা জানো দুটো ন আছে, কোথায় কোন ন বসবে সেটাকে বলে নব্দবিধি, আর আমরা জানি তিনটি স আছে। সাধারণত তালে পশ্বটা নিয়ে অতটা সমস্যা হয় না, বেশি সমস্যা হয় দন্তের স আর মূর্ধন্য স। কোথায় দন্তের স বসবে আর কোথায় মূর্ধন্য স বসবে এই নিয়ে খুব সমস্যা হয়ে যায়, সুতরাং এটা নিয়েও কিন্তু একটা চিন্তার ব্যাপার থাকে। তাহলে আমরা এই নব্দবিধি শব্দবিধি পড়ব। আরেকটা বিষয় থাকে যেটার ওপরেও কিন্তু বাংলা বানান নির্ভর করে, সেটা হচ্ছে সন্ধি গঠিত। তোমরা সন্ধি পড়েছ, জানো যখন কোনো আমরা সন্ধি দুটো শব্দে যখন আমরা তাকে সন্ধি করি তখন অনেক সময় দেখা যায় সেই পদ দুটি বানান এবং সন্ধি যুক্ত শব্দের বানানের সাথে কিন্তু একটু ডিফারেন্স হচ্ছে। সুতরাং সন্ধি গঠিত ঘটিতও কিন্তু শুদ্ধ বানানের উপর নজর দিতে হবে। আরেকটা হচ্ছে পদান্তর ঘটিত, অর্থাৎ কোনো জায়গায় পদ থেকে পদান্তর অর্থাৎ বিশেষ থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ, তোমরা জানো এক পদ থেকে অন্য পদে রূপান্তরকে আমরা পদান্তর বলি। ভাষা সৌন্দর্য বৃদ্ধির জন্য এক কথায় আলঙ্কারিক অর্থে আমরা যেরকম অলঙ্কার করি আরও সুন্দর হওয়ার জন্য, ঠিক সেই রকম ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্য তাকে আলঙ্কারিকভাবে সাজানো যায়, অর্থাৎ ভাষাকে আরও সুন্দর করে লেখা হয়, সেই জন্যই পদ পরিবর্তন। আর এই পদ পরিবর্তনের কারণে সময় কিন্তু এই বানানের একটা বিভ্রাট দেখা যায়। যেমন ধরো দিন, দিন থেকে দৈঘ্যশ্রী ন দিন হলে একরকম মানে হচ্ছে, দৈদীর্ঘি ন দিন হলে একরকম মানে হচ্ছে। দৈঘ্যশ্রী ন দিন মানে প্রতিদিন আর দৈদীর্ঘি ন দিন মানে গরিব, তাহলে একটা দিন হলে তার সঙ্গে হয় দিন দৈনিক, অর্থাৎ দৈঘ্যশ্রী ন দিন থেকে হচ্ছে দৈনিক, দৈদিকি না দিন হয় তার থেকে হয় দৈনিক। তাহলে আমরা কি দেখছি পদ পরিবর্তনের সাথে সাথে বানানেরও কিন্তু পরিবর্তন হচ্ছে। আজকে আমরা এর প্রথম টপিকটা করব, অর্থাৎ নব্দবিধি এবং শব্দবিধি। তাহলে একটু দেখে নিই, আমাদের আসল টপিক হচ্ছে, মূল টপিক হচ্ছে শুদ্ধ বানান চর্চা। শুদ্ধ বানান চর্চার তিনটে পথ বা তিনটে জিনিসের ওপর এমফোসিস দিতে হয়, তার ওপর ভিত্তি করে শুদ্ধ বানান চর্চা ব্যাপারটা হয়। কী কী? নাম্বার ওয়ান, নত্ব ও শব্দবিধি। নত্ব ও শব্দবিধি সন্ধি ঘটিত পদান্তর ঘটিত, এই তিনটের ওপর বেস করে নত্ব ও শব্দবিধি সন্ধি ঘটিত পদান্তর, এই তিনটে পার্টের ওপর ভিত্তি করে আমাদের শুদ্ধ বানান চর্চা। তার মধ্যে আজকে আমরা কী করবো? নত্ব ও শব্দবিধি। আজকে আমরা নত্ব ও শব্দবিধি পড়ব।
অনন্ত সত্যবিধি তোমরা এর আগেও নিশ্চয়ই পড়েছো, অবশ্যই পড়েছো, ক্লাস সেভেনে পড়েছো, সিক্সে পড়েছো, তবে সেটা একরকমভাবে পড়েছো। অনন্ত সত্যবিধি তাহলে কাকে বলছে? যে ভাবে বাংলা ভাষায় যে স্থানে বা কোনো স্থানে দন্তান্ন মূর্ধন্য হয় তাকে আমরা বলছি নর্তবিধি। ঠিক সেইভাবেই দন্তেস্ব মূর্ধন্য শব্দে রূপান্তরিত হওয়াকে আমরা বলি সত্যবিধি। এবার এই দন্তেন্ন মূর্ধন্য মূর্ধন্যতে রূপান্তর হওয়া এবং দন্তেস্ব মূর্ধন্য শব্দে রূপান্তর হওয়া এই কিছু কিছু নিয়মাবলী থাকে, সেই নিয়মাবলীগুলি আজকে তোমরা একটু ছোটোভাবে বলো। যেমন ধরো একদম প্রথমে নর্তবিধি, তাহলে নর্তবিধি কাকে বলছি? যে নিয়মের মাধ্যমে দন্তেস্য মূর্ধন্যস্য করছে। তাহলে আমরা কিছু নর্তর উদাহরণ করব, যেমন ঋণ, তৃণ, পর্ণ, বর্ণ, তরণ, এগুলি সব হচ্ছে নর্তবিধির উদাহরণ। অর্থাৎ এগুলি সবই কিন্তু মূর্ধন্য। ঋণ, তৃণ, পর্ণ, বর্ণ, তরণ, কোনগুলো জায়গায় কোনো নিয়মাবলী না মেনে স্বাভাবিকভাবেই কোনো কোনো মানার কিন্তু মূর্ধন্য হয়, সেগুলো দন্তান্ন থেকে মূর্ধন্য হওয়ার কিন্তু কোনো নিয়ম নেই। মানে দন্তান্ন থেকে মূর্ধন্য হচ্ছে তা না, স্বাভাবিক নিয়মেই তারা মূর্ধন্য হয়। এদেরকে বলা হয় স্বাভাবিক নত্ব। তাহলে স্বাভাবিক নত্ব এর আমরা দুটো উদাহরণ করব, যেমন কণা বীণা, কণা এবং বীণা, এটি হচ্ছে স্বাভাবিক নত্বের উদাহরণ। আবার কোনো কোনো জায়গায় আমরা দেখব সেখানে মূর্ধন্য হয় না, সবসময় দন্তের নয়। বিশেষত দেশি ও বিদেশি শব্দের ক্ষেত্রে দন্তের হয়, আর বাংলার যদি কোনো ক্রিয়াপদেও কিন্তু দন্তের নয়। দেশি এবং বিদেশি শব্দ কোনগুলো? যেমন ধরো জার্মান, ইরান, দেশি শব্দ হচ্ছে ঝর্ণা, বিদেশি শব্দ হচ্ছে ট্রেন। দেখো আমি এই উদাহরণগুলো দিয়েছি, ট্রেন, ইরান, ঝর্ণা, জার্মানি, এগুলো কিন্তু সব হচ্ছে দন্তের। আবার বাংলা ক্রিয়াপদেও কিন্তু দন্তের নহ, যেমন করেন, ধরেন, বলেন, যাবেন, খেলেন, এগুলি সবই কিন্তু বাংলা ক্রিয়াপদ এবং এগুলো কিন্তু দন্তের হচ্ছে। তাহলে আমরা নর্তবিধি কী বললাম? যে নিয়মের ফলে দন্তের ন মূর্ধন্যতে রূপান্তরিত হয় তাকে আমরা বলছি নর্তবিধি। নর্তবিধিতে কিছু কিছু বানানে আমরা দেখতে পাই, যেমন ঋণ, ঋণ, তৃণ, বর্ণ, বর্ণ, তরণ, এগুলো সব নর্তবিধির উদাহরণ। কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিক নর্ত হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে মূর্ধন্য হয়ই না, সেক্ষেত্রে দন্তেন্নই হয়। কোনগুলো? না দেশি শব্দ, বিদেশি শব্দ এবং বাংলা ক্রিয়া। এটা আমরা করলাম নর্তবিধি। এরপর আমরা শব্দবিধি করব। শব্দবিধি কাকে বলছে? যে নিয়মের ফলে দন্তের সব মূর্ধন্যস্য হচ্ছে তাকে আমরা বলছি শব্দবিধি। শব্দবিধির কিছু কিছু উদাহরণ দিই, ঋষি, নষ্ট, কষ্ট, উৎকৃষ্ট, এগুলি সব হচ্ছে শব্দবিধির উদাহরণ। ঋষি, নষ্ট, কষ্ট, উৎকৃষ্ট, এগুলোতে সব কথাতেই কিন্তু মূর্ধন্যস্য হয়। আবার স্বাভাবিকভাবে কিছু কিছু জায়গায় মূর্ধন্যস্যই হয়, যেমন আশার, আশার কিন্তু স্বাভাবিক শব্দ, অর্থাৎ এটাতে সবসময় মূর্ধন্যস্যই হবে। হর্ষ, পুরুষ, বিশেষ্য, মেষ, বিশেষণ, বিমর্ষ, এই কথাগুলিতে সাধারণত মূর্ধন্যস্যই কিন্তু হয়, একে আমরা বলা হয় স্বাভাবিক শব্দ। আর কোনো কোনো জায়গায় কিন্তু মূর্ধন্যস্য হয় না, সেক্ষেত্রে সবসময় দন্তেস্যই হয়। যেমন বাংলা তদ্ভব শব্দ এবং দেশি ও বিদেশি শব্দের ক্ষেত্রে সবসময় মূর্ধন্যস্যই হয়, যেমন স্টেশন, অফিস, জিনিস, মাস্টার, স্টোন, স্টোর ইত্যাদি, এগুলির ক্ষেত্রে কিন্তু সবসময়
দন্তেস্বই হয়, এগুলোর ক্ষেত্রে কিন্তু মূর্ধন্যস্ব হয় না। তাহলে আমরা শব্দবিধিতে কি পড়লাম, যে নিয়মের ফলে দন্তেস্ব মূর্ধন্যস্ব হয় তাকে আমরা বলছি শব্দবিধি। শব্দবিধির উদাহরণ হচ্ছে ঋষি, নষ্ট, কষ্ট, উৎকৃষ্ট এগুলি। স্বাভাবিক শব্দ কোনগুলি, আষাঢ়, হর্ষ, পুরুষ, বিশেষ্য, মেষ, বিশেষণ, বিমর্ষ ইত্যাদি, এগুলি হচ্ছে স্বাভাবিক শব্দের উদাহরণ। আর কোনো কোনো জায়গায় সাধারণত মূর্ধন্যস্ব হয় না, সেক্ষেত্রে দন্তেস্বই হয়, ওগুলো না বাংলার তদ্ভব শব্দ এবং দেশি বিদেশি শব্দ, স্টেশন, অফিস, জিনিস, মাস্টার ইত্যাদি। আজকে আমরা এই নত্যবিধি সত্যবিধি পড়লাম, নেক্সট দিন আমরা পড়বো সন্ধিঘটিত এবং পদান্তর ঘটিত শুদ্ধ বানান চর্চার নিয়ম।